আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটা সাইটে গুগল ম্যাপ ইউজ করতে পারি। তো এর জন্য যেটা করতে হবে, ফার্স্টে আমাদেরকে এখান থেকে জি ম্যাপস নামে আমাদের একটা প্লাগইনস আছে, এটাকে ডাউনলোড করতে হবে। এখান থেকে গিটহাব থেকে এটাকে ডাউনলোড করতে হবে। এখানে ডাউনলোড দিলে এটা ডাউনলোড হবে, তো আমার ডাউনলোড করা আছে, এই জন্য ডাউনলোড করলাম না, কেটে দিলাম। এখন এখানে জি ম্যাপস নামে আমি একটা ফোল্ডার করে রেখেছি, এর ভিতরে আমার যে ডাউনলোডকৃত ফাইলগুলো আমি এখানে নিয়ে আসব। এটা হচ্ছে আমার ডাউনলোড ফাইল, এখানে আমি এটাকে এখানে এনে রাখলাম। তো এখানে এই ফাইলটা যদি আমরা ওপেন করি, তাহলে দেখতে পারবো যেমন এক্সাম্পলসে যে এখানে বিভিন্ন রকমের আমাদের ম্যাপস আছে। তো এখান থেকে যে কোনো একটা স্টাইল আমরা ইউজ করতে পারি। তো এখান থেকে জাস্ট আমরা যদি এটাই নেই, এখানে রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখান থেকে দেখবো যে কী কী অ্যাড করা হয়েছে এখান থেকে। তো আমরা যে জিনিসগুলো লাগবে আমাদের, এখান থেকে যে কুইটা লাগবে, তো যে কুইটা আমরা এখানে নিয়ে রাখছি। জেস নামে একটা ফোল্ডার করা হয়েছে, এখানে যে কুইটা আছে। তো এখান থেকে আমরা দেখি যে এছাড়া আমাদের কী কী লাগবে। এখানে gmaps.js নামে একটা ফাইল আছে, এটা লাগবে। তারপরে তাদের একটা css ফাইল আছে, এটা লাগবে। আর বুটস্ট্র্যাপ, তো বুটস্ট্র্যাপের এখানে কোনো কাজ নাই, যে বুটস্ট্র্যাপ আমরা যদি সাইটে ইউজ করতে চাই তাহলে ইউজ করতে পারবো। আর এখান থেকে আমাদের যে jQuery ফাইলটা, এটা লাগবে। তো আমরা জাস্ট gmaps-টা তাদের যে ফাইল এখান থেকে নিয়ে যাই, এখানে আছে gmaps, তো এটাকে জাস্ট আমরা কপি করে আমাদের যে ফোল্ডার আছে এখানে রেখে দিব। তারপর আমাদের ফাইলটা আমরা ওপেন করি। তো বেসিক যেই কোডগুলো, এগুলো আমরা লিখে ফেলি। আর এখানে আমরা আমাদের যে jQuery ফাইলগুলো এখানে অ্যাড করাবো, কারণ যখন আমরা এটাকে ই করবো, মানে লোড হবে, তখন এটা লোড হইতে খুব দ্রুত লোড হবে যদি আমরা এটা বডিতে দিই। আর সবসময় সিএসএস ফাইল, যে আমাদের মেইন যে সিএসএস ফাইলটা, ওইটাকে আমরা নিচে রাখবো। তো এর জন্য আমরা এখানে জাস্ট লিঙ্ক সিএসএস দিয়ে আমাদের সিএসএসটা অ্যাড করে দিলাম। তো এখান থেকে যেইগুলো নিয়ে আসব, এখানে আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করতে হবে। এর জন্য আমরা এখানে লিখি স্ক্রিপ্ট, এর ভিতরে src, তারপর হচ্ছে আমাদের ফোল্ডারের নাম, এবং হচ্ছে ফার্স্টেই আমরা যে কুইরিটাকে এখানে কল করব, jQuery.js। তারপরে হচ্ছে আমাদের যে gmaps নামে যে জাভাস্ক্রিপ্টের ফাইলটা আছে, jQuery ফাইলটা, এটাকে। তো এই দুটো ফাইল কল করলাম। তো এখানে যে কাজটা করতে হবে আমাদের, এইখানে আমাদের ম্যাপ নামে একটা আইডি ডিক্লেয়ার করতে হবে একটা ডিভের ভিতরে, কারণ এখানে এটা অ্যাক্টিভ করা আছে এখানে। তো এর জন্য আমরা, আর আমাদের এইটা লাগবে, তো এখান থেকে জাস্ট এটা নিয়ে যাই, এখানে এটা নিয়ে যাই আমাদের ফাইলে, আমরা জাস্ট জি ম্যাপসের এখানে নিচে এটা পেস্ট করে দিলাম। তারপরে এটাকে জাস্ট একটু ভিতরে দিকে দিয়ে দিলাম। এখন আমাদের এখানে একটা ডিভ নিতে হবে, সাপোজ এটার আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করি, জি ম্যাপস নাম দিলাম। এর ভিতরে আমাদের একটা ডিভ নিয়ে ওটার একটা আইডি ডিক্লেয়ার করতে হবে, যেটা এখানে যে কুইরিতে অ্যাক্টিভ হবে। আইডি ইকুয়াল টু হচ্ছে এখানে জাস্ট আমরা ম্যাপ নামে আমাদের আইডিটা হবে। এছাড়া এখানে তাদের যেই জি ম্যাপস নামে যেইটা আছে, এখানে একটা আমরা দেখছি যে একটা সিএসএস, একটা এক্সাম্পল সিএসএস নামে একটা ফাইল আছে, এটাতে দেখে আসবো যে এটাতে কী করা আছে। তো
এখানে এত কিছু আমাদের লাগবে না, এখানে জাস্ট ম্যাপের জন্য তেমন কোনো কিছু স্টাইল দেওয়া নেই। তো এখানে জাস্ট ম্যাপটা যেন আমাদের টোটাল পেজ জুড়ে আসে, তো এর জন্য আমরা এখানে জাস্ট ওই আমাদের যে ম্যাপ আইডি আছে এর একটা উইথ এবং হাইট দিয়ে দিব। এখান থেকে জাস্ট উইথ দিয়ে দিলাম 100%, তাহলে এটা টোটাল পেজ জুড়ে আসবে। তারপরে হচ্ছে এটাকে একটা হাইট দিয়ে দিই, সাপোজ এখানে আমরা 300 পিক্সেলের একটা হাইট দিয়ে দিলাম, এতটুকুই, আর কিছু লাগবে না। এখানে আমাদের যেটা আরেকটা জিনিস করতে হবে, এখানে আমরা দেখতে পারতেছি যে ওদের এখানে একটা ফাইল আছে। এছাড়া আমরা যদি দেখে আসি জি ম্যাপসের, এখানে আরেকটু যদি যাই, গিটহাবে, তাহলে এখানে এদের ডকুমেন্টেশনটা দেওয়া আছে। এখান থেকে আমরা দেখতে পারবো যে এখানে কি কি কল করছে, জি ম্যাপসটা কল করছে এবং সিএসএস এ জাস্ট খালি এর জন্য একটা উইথ হাইট ডিক্লেয়ার করছে। ঠিক আছে, তো এইখানে জাস্ট আমরা তো এটা নিছি, gmap.js আমাদের নেওয়া হয়েছে, এটাকে জাস্ট আমরা নিব, এটা নেট থেকে লোড হবে। এখানে জাস্ট আমাদের যে ফাইল এখানে এনে আমরা এটাকে রেখে দিব, জাস্ট gmap-এর উপরে এখানে এটাকে দিয়ে দিলাম। তো এখন যদি এটাকে আমরা একটু রান করে দেখি, তাহলে দেখতে পারবো যে আমাদের কাঙ্ক্ষিত যেই ম্যাপটা এটা চলে আসছে। এছাড়া হচ্ছে আমরা যদি নির্দিষ্ট কোনো ই চাই, লোকেশনের ই চাই, সেক্ষেত্রে আমরা গুগল ম্যাপসে যাব। গুগল ম্যাপসে যে এখান থেকে আমরা চাইলে এটাকে এমবেড কোড হিসেবেও দিতে পারি। জাস্ট আমরা যদি বলি যে একটা প্রতিষ্ঠানের নামই যদি বলি যে একমি আইটি লিমিটেড ময়মনসিংহ ডিভিশন, তাহলে এটা লোকেশনটা চলে আসলো। তারপরে আমরা চাইলে এখানে মেনুতে ক্লিক করে এখান থেকে শেয়ার অ্যান এমবেড ম্যাপ, এখান থেকে এর এমবেড যে কোডটা এটাকেও আমরা নিয়ে এখানে ইউজ করতে পারি। তাহলে আমাদের আর অন্য কোনো কিছু লাগবে না। সাপোজ আমি যদি আরেকটা, আমাদের এখানে একটা ফাইল নেই, সেম এটা দিয়েই যদি এখান থেকে জাস্ট এটাকে কপি করে আমি একটা নতুন একটা ফাইল নিলাম, এখানে নিয়ে আমাদের কোডটা পেস্ট করে দিলাম, এটাকে যদি আমরা সেভ করি, জাস্ট এখানেই একটা অন্য নামে একটা সেভ করি যে gmaps.html, সেভ করলাম। তো এইখানে জাস্ট আমরা আবার ওটাকে একটু কপি করে নিয়ে আসবো, এত কিছু আমাদের এখানে লাগবে না, এগুলো আমরা জাস্ট মুছে দিলাম। জি ম্যাপস আমরা ইউজ না করে দেখবো, জাস্ট এমবেড কোডটা এখানে ইউজ করব। তো জাস্ট যদি আমরা এখানে যে কুয়েরি থাকলো আমাদের, এখান থেকে আবার একটু এমবেড কোডটা নিয়ে আসবো, এখান থেকে এটা ক্লিক করে আইফ্রেমে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, কপি করে এখানে এনে পেস্ট করে দিব। এখন যদি আমাদের পেজটা যায় আমরা একটু রিফ্রেশ করি, ও এই পেজটা আমাদের রান করতে হবে, এই পেজটা রান করা হয় নাই, জাস্ট এখান থেকে রান করলাম। ঠিক আছে, তাহলে দেখবো যে আমাদের কাঙ্ক্ষিত যে লোকেশনের ম্যাপটা এখানে চলে আসছে। তারপরে এটাকে চাইলে আমরা এখান থেকে সিলেক্ট করে জি ম্যাপসের এটাকে আমরা উইথ হাইট এগুলা দিয়ে ই করতে পারি। তো থ্যাংক ইউ সবাইকে।